প্রধানমন্ত্রীর এখানে টুইট আপনাদের সামনে রাখবো, যেখানে তিনি বলছেন যে আমাদের কাছে সবসময় জনগণ সবার আগে, আজকের সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে, নাগরিকের জীবনযাত্রায় আরো স্বাচ্ছন্দ্য আসবে, এমনটা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি বিজেপি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি কিভাবে কটাক্ষ করছেন একেবারে কেন্দ্রের বিজেপি সরকারকে, পাল্টা শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র, কি তার জবাব দিচ্ছেন পরপর দেখুন। হ্যাঁ, যে কোনো মানুষের স্বার্থে যে যে সিদ্ধান্তই হোক না কেন, সেটা তো নিশ্চয়ই ওয়েলকামস স্টেপ মানুষের স্বার্থে, কিন্তু এই ওয়েলকাম স্টেপের জায়গায় কয়েকটি প্রশ্ন কিন্তু খুব সিরিয়াসলি উঠে আসছে। সেটা একটা হচ্ছে যে আমি জিনিসপত্রের দাম বা পেট্রোলের দাম 40 টাকা বাড়িয়ে 5 টাকা কমিয়ে দিই যদি, তাহলে তার মধ্যে কতখানি সদিচ্ছা আছে আর কতখানি আছে মানুষকে ঠকানোর চেষ্টা। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে, কারণ সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে 60টির বেশি জনহিতকর প্রকল্প চালু রেখে অতিমারির সময় ফ্রি র্যাশনিং, ফ্রি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেও এই সরকার দ্বিতীয়বারের জন্য এক্সাইজ ডিউটি কমালো। সমস্ত বিজেপি শাসিত রাজ্য আজকে তারা দাম কমিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, কারণ পশ্চিমবঙ্গে তারা কেন্দ্র বিরোধিতায় ব্যস্ত। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে, তাই এখন সময় এসেছে কেন্দ্র বিরোধিতা বন্ধ করে, মিথ্যা দোষারোপ বন্ধ করে, ভুল তথ্য ভরা কিছু দাবিকে বকেয়া বলে মানুষের সামনে তুলে না ধরে এগিয়ে আসুন, দাম কমান, মানুষের পাশে দাঁড়ান, অনেক হয়েছে, না হলে এরপরে আবার আমরা রাস্তায় নামব। शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम। हाय, बाबा ने भेजा है। कम हियर। क्यूरियोसिटी। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी। Thank you.